আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল মেলোডি অফ কুকিং চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের গরুর মাংসের রান্না স্পেশাল একটা মশলা মিক্স দিয়ে। কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করব। বাট তার আগে প্লিজ আমার চ্যানেলটায় তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার এই ভিডিওতে তোমরা একটা লাইকও করো। চলো তাহলে আমরা আমাদের রেসিপিটা শুরু করি। গরু মাংস রান্না করার জন্য আমি সাধারণত অনেক বড় পট ব্যবহার করি। এরকম একটি বড় পটে আমি 1.5 কাপের মতো রান্না করার তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা, আর 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি 2 কাপ পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজটাকে, ব্রাউন করতে হবে না, শুধুমাত্র 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। পেঁয়াজের রংটা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন আমি বড় 2টো টমেটোকে টুকরা করে কেটে অ্যাড করে দিব। এ সময় আমি চুলাটা একটু কমিয়ে রাখবো। তারপর আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে আমার হাড় সহ এবং হাড় ছাড়া মাংস মিক্স আছে। হাড় ছাড়া মাংসই বেশি আসলে, কারণ আমার হাড়ওয়ালা বা চর্বিওয়ালা মাংস এতটা পছন্দ না। ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এবং সেই সাথে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপর পরিমাণ মতো আমি পিঙ্ক হিমালয়ান সল্ট দিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দুটো একসাথে মিলিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। তারপরে আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে খুব ভালোভাবে মাখাতে হবে। এখানে একটা কথা বলি, আমার আম্মু রান্নার সময় টমেটো দেয় না, আমার আম্মু সব কিছুই সেম করে। টমেটোটা আমি অ্যাড করেছি কারণ আমার ভালো লাগে। আম্মু এখানে আমাকে বলেছিল যে মাখাতে হবে অনেক ভালো, যত ভালোভাবে মাখাবে রান্নার ফ্লেভারটা নাকি ততই মজা আসবে। তারপরে আমি ঢেকে দিচ্ছি একদম মিডিয়াম হিটে। কয়েক মিনিট রান্না করার পরে এই যে এরকম কষানো একটা কালার আসবে, মাখা মাখা হয়ে যাবে, মশলাগুলো মাংসের গায়ের সাথে লেগে যাবে। এই রান্নায় আমি যা যা ব্যবহার করছি সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি অল্প একটু পানি অ্যাড করব, আমি বলবো 1/2 কাপের মতো, এবং অবশ্যই গরম পানি হতে হবে। আবারও আমি হালকা নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করব অ্যাটলিস্ট 5-10 মিনিটের জন্য, আর একটু কষানোর জন্য। কষানোটা শেষ হলে আমি যেটা করব, 1 লিটার পরিমাণ গরম পানি অ্যাড করব। একটা জিনিস মাথায় রাখবে, এই রান্নায় কিন্তু ঠান্ডা পানি অ্যাড করছি না, আমি গরম পানি অ্যাড করছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিব। এই পর্যায়ে আমি আমার গরুর মাংসকে মোটামুটি 1.5 ঘন্টার মতো রান্না করব মিডিয়াম হিটে, ঠিক আছে? মিডিয়াম টু লো হিটে বলা যায়, খুব বেশি জোরে হিট দিয়ে কিন্তু রান্না করা যাবে না। আর মাঝে মাঝে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে পাতিলের নিচে লেগে না যায়। আমি যে পাতিলটা ব্যবহার করছি এটার তলাটা একটু পাতলা, এজন্য লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমি যেটা করছি 10 মিনিট পরপর বা 15 মিনিট পরপর হালকা নেড়ে দিচ্ছি। মাংস যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি আমাদের উত্তরবঙ্গের যে ফেমাস মশলাটা, যেটা হচ্ছে ভাজনা, সেটা আমি বানাবো। ভাজনা বানানোর জন্য সবার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 7-8টা এলাচ নিয়েছি। সো এই 7-8টা এলাচ আমি নিব এবং এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে পারো। ইউকের পেঁয়াজগুলোতে পানি অনেক বেশি থাকে, বেরেস্তা করাটা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য আমি যেটা করি, বাজার থেকে কেনা যে বেরেস্তা আমি সেটাই ব্যবহার করি, যেটা ফ্লেভারও কিন্তু অনেক সুন্দর হয়। বাট তাজাটার তো আসলেই কোনো জুড়ি নেই, তাই না? তোমরা যদি ঘরে বানাতে পারো সেটা আরও ভালো হবে। এখন যেটা করতে হবে, এলাচগুলোকে অল্প একটু তেলে ভেজে নিতে হবে। তোমরা যদি পেঁয়াজও ভেজে বেরেস্তা করে নাও, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, পেঁয়াজটাকে আগে বেরেস্তা করে নেবে এবং বেরেস্তা করার পরে লাস্টের 1 মিনিটের জন্য তোমরা এলাচটাকে দিয়েও একটু ভেজে নেবে। কিন্তু আমি যেহেতু রেডিমেড বেরেস্তা ব্যবহার করছি এজন্য আমি বেরেস্তাটা আর ভেজে নিচ্ছি না, সরাসরি আমি ব্লেন্ডারে অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে ভাজা এলাচগুলো আমি ব্লেন্ডারে অ্যাড করে দিচ্ছি। সো সব একসাথে আমি একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। শিলপাটায় বাটলে খুব একটা পানির দরকার হয় না, ব্লেন্ডারে আমি একটু বেশি পানি ব্যবহার করেছি। এগুলো কিন্তু তোমরা চাইলে অনেক বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজারেও রেখে দিতে পারো, ফ্রিজ করে। আমার আম্মু কিন্তু তাই করেন। এবার আমি ঢাকনাটা খুলবো। আমার গরুর মাংস রান্নাটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। মিডিয়াম টু লো হিটে রান্না করার কারণে যেটা হয়, গরুর মাংস দেখতে কিন্তু একদম আস্ত থাকে কিন্তু ভেতরটা একদম সফট হয়ে যায়। আমার এটা খুবই পছন্দ। এবার আমি ভাজনা বাটা যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় এটাকে ভাজনা বাটা বলে, অনেক এলাকায় এটা অন্য নামও থাকতে পারে এবং তারা হয়তো অন্যান্য মশলাও ব্যবহার করে। বাট আমার আম্মু যেটা বলেছে যে উত্তরবঙ্গের রান্নায় আমরা যখন ভাজনা দিই, স্পেশালি মাংস রান্নায়, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস রান্নায়, আমরা শুধুমাত্র পেঁয়াজ আর এলাচ দিয়ে এই ভাজনাটা বানাই। মাছের ক্ষেত্রে আবার ভাজনাটা একটু ডিফারেন্ট হয়।
এবার সব কিছু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়, পাগল করে দেওয়ার মতো একটা স্মেল, একদম দেশের কথা মনে পড়ে যায়। এবং এটা কিন্তু ঝোলটাকে অনেকটা ঘনও করে দেয়। সো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু একদম শেষের দিকেই বলা যায়। এখন আমি আলু অ্যাড করে দিব। সো বেসিক্যালি মাংসের ভাজনাটা তোমরা তখনই অ্যাড করবে যখন তোমরা আলু অ্যাড করবে। মুরগির ক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো আমি প্রথমেই ভাজনা অ্যাড করে দিই, কারণ মুরগি রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। গরুর মাংস আমি একটু সময় নিয়ে রান্না করি, এই জন্য যখন আলু অ্যাড করি তখন আমি ভাজনা দিয়ে দিই। যেটা বলছিলাম, এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে তোমরা পরিমাণ মতো আলু অ্যাড করে নিতে পারো। আমার মাংসের আলু আর মাংসের ঝোল অনেক পছন্দ, এই জন্য আমি একটু বেশি করে আলু অ্যাড করছি। এবার আমি একটা আস্ত রসুন দিচ্ছি, এটা আমার খুবই খুবই পছন্দ, গরুর মাংস দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমার নানার নাকি এটা অনেক পছন্দ ছিল। যতটুকু সম্ভব চারিদিকের খোসা ছিলে আমি ধুয়ে নিয়েছি এটা ভালোভাবে, তারপরে আমি এটাকে গরুর মাংসের ভেতরে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম। এখন আলু হতে যতক্ষণ লাগে ততক্ষণই তারপরে কিন্তু গরুর মাংসটা রেডি। মাংসের তুলনায় ঝোল আমার একটু বেশিই আমি রেখেছি, আলুও একটু বেশিই দিয়েছি, তার একটাই কারণ আলু ঝোল এগুলো আমার অনেক পছন্দ। ঝোল ছাড়া তরকারি খাওয়া যায় বলো? আমি পারি না খেতে ভাই, আমার পসিবল হয় না, আমার বেশি বেশি ঝোল পছন্দ। সো এই যে আমার ফাইনাল লুকটা গরুর মাংসের, অনেক অনেক মজা হয়, ট্রাই করে দেখো। আর এই তো, ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।